তো আমরা এখন আসছি খেজুর বাগানে মদিনাতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে খেজুর বাগান কিনেছিলেন, যে সম্পর্কে আমরা শুনতে পারি, সেই খেজুর বাগানটি এখন এখানে রয়েছে। এখানে এখন মদিনাতে যারা আসে সবাই ওই খেজুর বাগানটি দেখার জন্য আসে। তো চারদিকে বাগান, যে এখানে সামনে কিছু দোকান আছে ছোটোখাটো, মানুষ আসে বা মানুষের কোনো কিছু প্রয়োজন পড়লে নিতে পারে। আর পুরোটা জুড়ে খেজুর বাগান, এখান থেকে আপনি চাইলে খেজুর খেতে পারবেন, খেজুর কিনতে পারবেন। এই সেই বাগান এরিয়া, এটার পিছনেও রয়েছে খেজুর বাগান পুরো এরিয়া জুড়ে। তো আমরা এখন একটু পরে এখানে যাব, দেখি ভিতরে যাওয়া যায় সিস্টেম আছে কিনা। এটা পুরোটা কিন্তু খেজুর বাগান। এই খেজুর বাগান এরিয়া জুড়ে আসলে একটি মার্কেটের মতো আছে, এখান থেকে আপনারা ফ্রেশ তাজা খেজুর নিতে পারেন। পুরো জায়গাটা জুড়ে এখানে যে গাছের থেকে খেজুরগুলো তারা নিয়ে আসে, সেগুলোর এখানে হাটের মতো, সবাই এখান থেকে খেজুর কিনে। এখানে আজোয়া খেজুর আছে এবং আরও বিভিন্ন জাতের খেজুর রয়েছে, আপনি যে ধরনের খেজুর পছন্দ করেন এখান থেকে নিতে পারেন। এখানে বাগান থেকে তুলে আনা ফ্রেশ খেজুর পাবেন। মদিনার এই জায়গাটা আসলে সবাই আসে খেজুর নেওয়ার জন্য, আমরাও আসলাম দেখলাম, সত্যি ভাল লাগার মতো। খেজুর বাগানের ভিতরে খেজুরের বাজারও রয়েছে। খেজুর বাগান আলহামদুলিল্লাহ এখানে আসার এবং দেখার সুযোগ হলো। পুরো এরিয়া জুড়ে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এই সাইডে যেমন রয়েছে ঠিক তেমনি তার অপোজিট সাইডেও রয়েছে, আবার এই যে এদিকেও পুরো এরিয়া জুড়ে রয়েছে বাগান। পুরোটা খেতে অনেক বিশাল বাগান এরিয়া আসলে, এখানে ঘুরে ঘুরে দেখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই যে পুরোটা জুড়ে খেজুর বাগান, আজোয়া খেজুর এখানে পাওয়া যায়। এ সাইডে পুরোটা খেজুরের বাগান, এদিকে পুরো এরিয়া খেজুরের বাগান না? মদিনা মুনাওয়ারা আপনাদেরকে ঘুরে দেখালাম, সেই বিখ্যাত খেজুর বাগান হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে বাগানটি কাফের থেকে কিনেছিলেন আজও সেখানে আছে। এখনো দেখালাম বাগান এরিয়া জুড়ে পুরোটা ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম পুরো খেজুর বাগান। চারদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এখানে মধ্যে, সত্যি অসম্ভব সুন্দর লাগার মতো। মানুষ এখানে বসে কিছু সময় অতিবাহিত করে, খেজুর খায়, খুবই ভালো লাগার মতো সত্যি। সামনে যেমন রয়েছে অনেক বিশাল বাগান, ঠিক আমার পেছনেও রয়েছে অনেক বিশাল বাগান এরিয়া। এখানে একটু কিছুটা কম রাখা হয়েছে, কারণ মানুষ বসে চারদিকে দেখার জন্য খেজুর গাছ, সামনে পেছনে প্রচুর ভিড় খেজুর গাছের। এটাই ছিল সেই বাগান, যা কাশার তৌফিক হলো এবং আপনাদেরকে দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ।